একটা জিনিস দেখবে কি এটা কার ছবি বিরু দাদার বন্দে মাতরম দলের সংগীত ডাকলো কে কি হয়েছে অনুমাসি কিছু বলবে অনুমাসি আমি তোকে কি করে বলি ছবি ওই রেলে যে বিপ্লবীরা একটা বড় কাণ্ড করবে কি করে আমার বাড়ির মানুষদের ওই ট্রেনে উঠতে দি বন্দে মাতরম তুমি আর কথা বলো না অনন্ত দাদা তাড়াতাড়ি পালাও হ্যাঁ সুভাষ আর আমি তোমাকে আশীর্বাদ করি যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো ভবিষ্যতে যেন ওই দেশবাসী সবার প্রাণ বাঁচাও তুমি আশি শরত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তুমি আর কথা বলো না অনন্ত দাদা তাড়াতাড়ি পালাও হ্যাঁ সুভাষ আর আমি তোমাকে আশীর্বাদ করি যেভাবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছো ভবিষ্যতে যেন ওই দেশবাসী সবার প্রাণ বাঁচাও তুমি আশি শরত বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম আপনার লাগেনি তো না লাগেনি আমার মিসরাকে একটু বৈঠকখানাটা দেখিয়ে দাও তো কিছুতেই চিনতে পারছে না ওই দিকে এসো সুভাষ শাক পেলি বিভাবতী শরত প্লেটটা ধর বিভা হাতে ধরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে প্লেটটা তুমি কিছু মনে করো না বিভা আমার সব ভাইগুলোই খুব লাজুক না না বড়দিদি আমি একদমই লাজুক নই খাবার ব্যাপারে লাজুক হওয়া মোটেই ঠিক কথা নয় আপনারা খান আমি মাকে বলছি আরো পাঠাতে এখানে কি কেউ গান গায় গায় তো তোমার এই দিদি কিন্তু খুব ভালো গান গায় কিরে বিভা একখানা গান গা না টাটা কি যে বলো না তুমি সুভাষ সুভাষ তুমি কোনো গান জানো না আমি তো গান গাইতে পারি না কিন্তু যেদিন শ্রী দ্বিজেন্দ্রলাল রায় আমাদের বাড়ি এসেছিলেন তিনি আমাকে একটা গান শুনিয়েছিলেন সেই গানের একটু অংশ আমি জানি কি কে এসেছিলেন শ্রী দ্বিজেন্দ্রলাল রায় স্বয়ং তিনি তোমাকে যে গানটা শিখিয়েছিলেন আমাদের শোনাবে হ্যাঁ শোনাবো বেশ তুমি গাও আর আমি বাজাই নাও ধরো মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি
পাবো। শোনাও না, দেখো না বর দিদি কি সব বলছে। তোমাকে কেউ কিছু বললে আমি সহ্যই করব না। গাইছি, আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। তবে কি নদীর ওপরে মায়ের বাড়ি? লোকনাথ নদীতে নেমে যাচ্ছে কেন? লোকনাথ দাঁড়া, লোকনাথ সামনে জল আছে, দাঁড়া ভাই। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। দুপুরে খেতে কিন্তু বেশি দেরি করবেন না। আমি টাইমলি খেয়ে নেব, টেনশন নিতে হবে না। মা, ও মা, ও মা, রাধে রাধে, তোমাদের তো ভালোই চলছে কৃষ্ণচরণ। আমাদের এই পারস্পরিক সম্পর্কে আর কোনোদিন কোনো ফাটল ধরবে না, কথা দাও। কথা দিলাম। তোমার জন্য একটা জিনিস আছে। যে নতুন জুতো খেলার জন্য? কাল গোল্ড কাপ কিন্তু জেতা চাই। তুই প্যারিস চলে যা, দীপু আমার কথাটা শোন। আমি তো তোমার জন্য এখানে ফিরে এলাম, তোমার থেকে দূরে দূরে থাকতে চাই না আমি। কালকে সকালে ভিখিরিদের এমনি খাবার বিলি করা হবে, কেমন? এখন তুই যা। তোমার মেয়ের বিয়ে দেওয়া আমি ঘোচাবই ঘোচাবো, সেটা আমাকে নিজেকেও করতে হবে না, দিদি করে দেবে। দাঁড়ান দাঁড়ান অফিসার, সরি আমি আপনাদেরকে যেতে দিতে পারবো না। পিসি, ওনারা যদি বকুলকে দেখলে ঝামেলাটা মিটে যায় তাহলে? না মানে না শোনা বৌদি। এত চাচামিচি কিসের গো দিদি ভাই? এই সোনার ডিম পড়া হাঁসটাকে নিয়ে তো ওই পেখম চলে যাবে রে। চিন্তা নেই দিদি, এই যে এটা কি? কড়া ডোজের ঘুমের ওষুধ। আমাদের এই পারস্পরিক সম্পর্কে আর কোনোদিন কোনো ফাটল ধরবে না, কথা দাও। কথা দিলাম। তোমার জন্য একটা জিনিস আছে। যে নতুন জুতো খেলার জন্য? কাল গোল্ড কাপ কিন্তু জেতা চাই। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ আমি খেয়ে নিয়েছি। দুপুরে খেতে কিন্তু বেশি দেরি করবেন না। আমি টাইমলি খেয়ে নেব, টেনশন নিতে হবে না। মা, ও মা, ও মা, রাধে রাধে, তোমাদের তো ভালোই চলছে কৃষ্ণচরণ। তবে কি নদীর ওপরে মায়ের বাড়ি? ওকে, লোকনাথ নদীতে নেমে যাচ্ছে কেন? লোকনাথ দাঁড়া, লোকনাথ সামনে জল আছে, দাঁড়া ভাই। তুই প্যারিস চলে যা, দীপু আমার কথাটা শোন। আমি তো তোমার জন্য এখানে ফিরে এলাম, তোমার থেকে দূরে দূরে থাকতে চাই না আমি। কালকে সকালে ভিখিরিদের এমনি খাবার বিলি করা হবে, কেমন? এখন তুই যা। তোমার মেয়ের বিয়ে দেওয়া আমি ঘোচাবই ঘোচাবো, সেটা আমাকে নিজেকেও করতে হবে না, দিদি করে দেবে। ও বিভা দিদি, শোনাও না, দেখো না বর দিদি কি সব বলছে। তোমাকে কেউ কিছু বললে আমি সহ্যই করব না। গাইছি, আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুম।